था खेल तूने समझा खिलौना दिल को तेरे बाद जिंदगी से रूठ गए आंखों से आंसू अब छूट गए हैं पहले तो टूटे और टूट गए खेला था खेल আজ একটু বেরোচ্ছি অ্যান্ড কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের আমি দেখাবই আর তারপর দেখি আবার বেরিয়ে কথা বলছি পর আমার আবার বাড়ি চলে যাওয়ার আছে হয়ে গেল মানে আমার বাড়িতে থাকবো পর এসে যাচ্ছে সো আজকে বেরোচ্ছি
কি বলছো? বসার সব জায়গা উঠিয়ে দিয়েছে, কোথায় বসবে? এইখানে মাঝখানে মাঝখানে ছিল না? সব উঠিয়ে দিয়েছে বসার জায়গাগুলো। কিন্তু এই প্লেন মেঝে তো তোমার ব্যথা লাগবে। প্লেন মেঝে তো অসুবিধা হচ্ছে তোমার। আমি এই জাস্ট ঘরে ঢুকলাম, অ্যান্ড এখন সাউথ সিটিতে ভিড় হচ্ছে। বাড়ি আবার আমার বর এসে যাচ্ছে, তো আমাকে আমার বাড়ি ফিরতে হবে। আর সো বাবা মা বললো যে তো পুজোর গিফটটা নিয়ে যা, অ্যান্ড তারপর হচ্ছে টুকটাক স্পেন্সারের জিনিসও কেনার ছিল ছোট করে। তা আমি তাড়াতাড়ি গেছিলাম, তখন গেছিলাম তখন ফাঁকা ছিল, বাট যত মানে সন্ধে হচ্ছে তত যেন ভিড় হচ্ছে। আর খুবই গরমের তো কষ্ট আছেই, আর এসি কম ছিল জেলি, মানে পুরো স্টাফড আউট হয়ে গেছে। বেল তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি কী কী কিনেছি। অ্যান্ড এই ব্যাগটার মধ্যে আমার কী কী গিফট আছে সেটা আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। এই ড্রেসটা আমার বাবা মা আমাকে দিয়েছে, দেখে নাও, ইটস কিউট না? আর পছন্দ আমি করেছি, বাট এটা আমার বাবা মা গিফট। আর এই শার্টটা আমার বাবা মা গিফট করছে, আমার বরের আর কি শার্ট। অ্যান্ড আর এইটা আমাকে আমার মাসি দিয়েছে, আগেরটা বাবা মা গিফট করেছে আর এটা মাসি। মিনস সবাই আমাকে অ্যাকচুয়ালি সবাই ক্যাশ দিয়ে দিয়েছিলো, আর আমি চুজ করে করে জামাটা কিনে নিয়েছি। মা তো মা বাবা তো গেছিলো সাথে, মাসি আমাকে ক্যাশ দিয়ে দিয়েছিলো। অ্যান্ড আই বট দিস ড্রেস। কি লেখা আসছে? আই এম কি করছো? আই এম বিকম কি হচ্ছে? কুল মানে কি হচ্ছে? আগুন জ্বলছে দেখি, আমি আছি। তাকাচ্ছিস না কেন? তাকা তাকাকে দেখো, এইগুলো হচ্ছে আমার ফার্স্ট পুজো গিফট ফ্রম মাই বাড়ি, আমার বাপের বাড়ি থেকে। অ্যান্ড এরপর তো অফকোর্স বর তো আছেই, বরের কাছ থেকে তো পাবোই। অ্যান্ড সো আজকে এই করলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম চারটে করে। অ্যান্ড সাউথ সিটি তো 8:30 বন্ধ হয়ে গেছে, 8:30 বাজলো তখন আমি সব দোকান বন্ধ হতে শুরু করে দিয়েছি। তো আমি তাড়াতাড়ি অমনিগুলো বেরিয়ে গেছি। আর স্পেন্সারের আমার মার সব কিচেনের জিনিস আমি সব কিনেছে। তো আজকে এই শপিং হয়েছে, ভাবলাম দেখাই আমার ফার্স্ট পুজোর শপিং। এটাতেই আমার স্টার্টিং। এবারে আমি একদমই কোনো মল টল একদম যাইনি, মানে এটা ফার্স্ট এতদিন পর আমি মলে গেছি।
বলছিলাম অনেক দিন পর মলে গেলাম, তার বাড়িতেই আছি, কারণ ভয় তো লাগে, খুবই ভয় লাগে। আর আমার আমি তো বাবা মা বয়স হয়েছে, আর এখন দেখি করা যায়, মুভি টুভিস কি দেখা যায়। সো এরপর তোমাদের সাথে আমার মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড বাই, গুড নাইট।